অন্য প্রসঙ্গ, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ছটি ভিন্ন স্থানে সোমবার প্রকাশ্যে বন্দুকধারীদের হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও 15 জন। রয়টার্স জানায়, গুলিবিদ্ধদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এরইমধ্যে কয়েকজনের মৃত্যুর কথা জানানো হয়েছে। প্রায় 50 বার গুলিবর্ষণের ঘটনায় বহু লোকের আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ।